সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মাইম আইকন কাজী মশহুরুল হুদা। শুভ সকাল, কেমন আছেন? ভালো আছি, আপনি? আমি খুব ভালো আছি, অনেক ধন্যবাদ আপনাকে। তো আমরা যেটা জানি যে নাট্যশিল্পের সাথে অনেক কিছু জড়িত থাকে, তার মধ্যে অন্যতম প্রধান একটি হলো মূকাভিনয় বা মাইম। সো এই মূকাভিনয় নিয়ে কোথায় এবং কিভাবে আসলে কাজ করছেন? আমি প্রবাসী, লস অ্যাঞ্জেলেসে থাকি, আমি সেখানে মূকাভিনয় করি। কিন্তু আমি এবার এসেছি, যে আমি গত বছর এসেছিলাম তখন একটা বাংলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র খুলি, এবং সেই গবেষণা কেন্দ্রের কাজ নিয়ে এবারও এসেছি। মূলত এই গবেষণা কেন্দ্র খোলার পিছনে যে উদ্দেশ্যটা, সেটা হলো যে আপনি জানেন যে বঙ্গবন্ধুর আদর্শের মূল স্তম্ভের মধ্যে বাঙালি জাতীয়তাবাদ আছে, ধর্মনিরপেক্ষতা আছে। তা বাঙালি জাতীয়তাবাদের অবস্থান থেকে আমি মনে করলাম যে বিশ্বের বিভিন্ন দেশে দেখেন তাদের শিল্পের একটা ব্র্যান্ড আছে। সেই যদি আপনি চাইনিজ অপেরা দেখেন, দেখলে বুঝতে পারবেন যে এটা চীনের একটা বিষয়। নো থিয়েটার দেখলে বুঝবেন যে এটা জাপানের। এরকম মূকাভিনয়ে আমাদের কোনো ব্র্যান্ড নেই। তো যেহেতু এটা একটা আন্তর্জাতিক ইন্টারন্যাশনাল আর্ট মিডিয়া, তো আমরা যদি আমাদের নিজস্ব কালচারকে একটা ব্র্যান্ড হিসাবে তুলে ধরতে পারি মূকাভিনয়ের ভিতর দিয়ে, তাহলে পরে আমাদের বাঙালি জাতীয়তাবাদের একটা ক্ষেত্র তৈরি হবে, এবং সেই অবস্থান থেকে আমরা বিশ্বের কাছে আমরা আমাদের সংস্কৃতি, আমাদের কালচার, এই দেশের মানুষের, প্রান্তিক মানুষের যে জীবনযাত্রা, এগুলো তুলে ধরার ভিতর দিয়ে আমার দেশকে রিপ্রেজেন্ট করতে পারি। সেই অবস্থান থেকে এই বাংলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র খুলেছি, এবং এবার এসেছিলাম এর একটা স্বরূপ, বিনির্মাণের স্বরূপটাকে একটা মডেল হিসাবে দাঁড় করানোর জন্য। একটা শিল্পকলা একাডেমিতে আমরা একটা সপ্তাহব্যাপী ওয়ার্কশপ করেছি, এবং তার একটা প্রেজেন্টেশন প্রোডাকশন তৈরি করেছি। এটা একটা সূচনা হয়েছে, এবং আমি মনে করি যে আমাদের পক্ষে আমাদের এই শিল্পটাকে নিয়ে একটা বাংলাদেশি জাতীয়তাবাদের ব্র্যান্ড হিসাবে আমরা প্রতিষ্ঠা করতে পারবো। তো যেটা আপনি বলছিলেন, সেই পার্সপেক্টিভেই যদি আমরা বলি যে বাংলাদেশে কিন্তু মূকাভিনয় চর্চা তেমন একটা হয় না, বা আগে হলেও এখন একদমই হারিয়ে যাচ্ছে, যে কারণেই আসলে আপনাদের গবেষণা ইনস্টিটিউটটা খোলা। তো এই যে হারিয়ে যাচ্ছে মূকাভিনয়, এটি কেন, এটির কারণ আপনার কাছে কি মনে হয়? আসলে হারিয়ে যাচ্ছে না, প্রচার পাচ্ছে না বলা যায়। কারণ কিছু কিছু কাজ হচ্ছে, বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ হচ্ছে। আমি যেমন এই বাংলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র থেকে, ওই লস অ্যাঞ্জেলেস থেকেও কিন্তু স্কাইপের মাধ্যমে ওয়ার্কশপ করিয়েছি বিভিন্ন জেলায়, ডিস্ট্রিক্টে, এবং এখানে যে সমস্ত যারা কর্মীরা আছেন এই মূকাভিনয় নিয়ে চর্চা করছেন, তাদের সহায়তা নিয়ে এই কাজগুলো করা হচ্ছে। এবং এই সেই যারা, যাদেরকে ট্রেন করা হয়েছে, তাদেরকে নিয়েই কিন্তু এই একটা সেন্ট্রালি আমরা ইয়ে করেছি। এবং এখন থেকে আমরা প্রতি বছরই বিভিন্ন জায়গায় ওয়ার্কশপ করব, এবং মাইমের ফেস্টিভ্যাল করব, যাতে প্রচারটা ব্যাপকতা হয়। এবং একটা টেকনিক এবং যে স্টাইল বাংলা মূকাভিনয়ে আমরা আনার চেষ্টা করছি, সেই বিষয়টাকে আমরা আরও প্রচলিত, বেগবান করে তুলব, যাতে আর এর প্রচার প্রসার এবং ব্যাপ্তি ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশের ভিতরে, এবং তার ঢেউটা যদি সবখানে যায়, তাহলে পরে আবার নতুন করে মূকাভিনয়টাকে সবার কাছে নিয়ে আসা যাবে। এবং এর বিষয়টা হলো কি, যে মূকাভিনয় যখন প্রান্তিক মানুষের কাছে না যায়, তাহলে পরে কিন্তু এর নিউজ হচ্ছে না।
যখন আমরা এটাকে সবার কাছে নিয়ে যেতে পারবো সর্বস্তরে, তখন দেখা যাবে যে এর যে কারণে আপনি বলছেন যে এর চর্চা হচ্ছে না, চর্চা হচ্ছে কিন্তু সেটা দৃষ্টিগোচর হচ্ছে না, কারণ খুবই কম স্বল্প। আর যারা এ নিয়ে চর্চা, যেমন আমি শুরুতেই এদেশের স্বাধীনতা উত্তর বাংলাদেশের শুরুতেই আমি মূকাভিনয় চর্চা নিজেই করেছি এবং বিদেশে যাওয়ার আগ পর্যন্ত এখানে চর্চা করে গেছি এবং ওখানেও করছি, ওখান থেকে এখানে যতটা সম্ভব চেষ্টা করছি, এইভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু এর ব্যাপকতা আসবে তখনই যদি আমরা সরকারিভাবে এর প্যাট্রন পাই। যেমন আমি নিজের অর্থায়নে আপনার এই বাংলা মূকাভিনয় গবেষণা কেন্দ্র চালিয়ে যাচ্ছি, আমার একার পক্ষে তো সম্ভব না। যদি এটাকে সরকার মনে করেন যে এটা একটা বাঙালি জাতীয়তাবাদের ব্র্যান্ড হিসাবে প্যাট্রন করা উচিত এবং তারা যদি সহায়তা করেন, তাহলে আমরা আরও এগিয়ে যেতে পারবো খুব সহজে বলে মনে করি। অবশ্যই তাই। তো যেহেতু এখন মূকাভিনয় নিয়ে কাজ করছেন এবং বাংলাদেশেও এটি চেষ্টা করছেন আপনারা এটির প্রসার এবং প্রচার অনেক বাড়ানোর জন্য, তো আমাদের দেশে শিল্প চর্চা আসলে কতখানি অনুকূলে? আমি মনে করি যে এটা আমাদের অনুকূলে, কারণ অনেক আগ্রহী আছে যাদেরকে আমরা যদি অর্গানাইজ করতে পারি তাহলে তারা আরও ভালো করবে এবং তাদের আগ্রহের কারণে ধরেন আমরা সিলেটে, তারপরে এই রংপুর, রাজশাহী, খুলনা বিভিন্ন জায়গায় এই ওয়ার্কশপগুলো করেছি এবং তাদের ভিতরে স্বতঃস্ফূর্ততা পেয়েছি এবং তারা আগ্রহ দেখিয়েছে। এই জিনিসগুলোকে ধরে রাখতে গেলে আমাদের একটা টিম বা একটা অর্গানাইজ করতে হবে। এর জন্যে আপনি জানেন যে অর্থের প্রয়োজন আছে জিনিসটাকে তুলে ধরতে গেলে। এই জন্যে আমি বলবো যে অনুকূলে আছে, আবার যদি হয়তো ধীরে ধীরে হবে, যদি আমরা সহায়তা পাই তাহলে এটা দ্রুত এগিয়ে যেতে পারে বলে মনে করি। চমৎকার, ধন্যবাদ আপনাকে। তো মূকাভিনয় গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে আপনারা আসলে কোন কোন কার্যক্রমগুলো করবেন বা কী কী অ্যাক্টিভিটিস থাকবে আপনাদের? মূকাভিনয়ের কতগুলো স্কুলিং আছে, যেমন ধরেন ট্র্যাডিশনাল, কর্পোরিয়াল এবং ফিজিক্যাল, এর আপনার টেকনিকও আছে। এই বিভিন্ন টেকনিক এবং স্টাইলগুলোকে আমরা সমন্বয় করে আমরা যেটা দেখাতে চাই সেটা হলো যে গ্রাম বাংলাকেই আমরা মনে করি, ঢাকাকে কেন্দ্রিক নয়, সমগ্র গ্রাম বাংলাটাই বাংলাদেশ এবং সেই বাংলাদেশটাকে আমরা তুলে ধরতে চাই যে বাংলাদেশ বলতে আমরা কী বুঝি, বাংলাদেশের মানুষের তাদের সংস্কৃতি, তাদের কালচার, তাদের জীবনযাত্রা, এই জিনিসগুলো আমরা বাংলা মূকাভিনয় গবেষণায় আনতে চাই, কস্টিউমের ভিতর দিয়ে আনতে চাই, অভিনয়ের ভিতর দিয়ে আনতে চাই, মেকআপের ভিতর দিয়ে আনতে চাই, সমস্ত কিছুর ভিতর দিয়ে, যে এটা সম্পূর্ণভাবে একটা বাংলা ব্র্যান্ড তৈরি হবে যেটা ব্রিজ হিসাবে সারা ওয়ার্ল্ডে কাজ করবে। এবং যেরকম আমি যেটা বললাম যে নো থিয়েটার দেখলে আপনি মনে করবেন যে এটা জাপানিজ কালচার, এবং এই বাংলা মূকাভিনয় দেখলে যাতে মনে করে যে এটা বাংলাদেশের কালচার, স্বাধীন বাংলাদেশের কালচার, আমরা বাঙালি, বাংলাদেশের বাঙালি। ধন্যবাদ। তো যেহেতু আপনি দীর্ঘদিন ধরে এই কাজটির সাথে জড়িত রয়েছেন, মূকাভিনয়ের সাথে আপনি জড়িত রয়েছেন, সো মূকাভিনয়কে আবারও জনপ্রিয় করে তোলবার জন্য বা সকলের কাছে পৌঁছানোর জন্য আপনার বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে কিনা? হ্যাঁ, সেটা তো পরিকল্পনায় আছে। এর জন্য আমরা বিভিন্ন ফেস্টিভ্যাল করব, ফেস্টিভ্যালের ভিতর দিয়ে প্রচার হবে এবং আসলে আমাদের মিডিয়ার সহায়তা অনেক দরকার, যে আমরা বেসিক্যালি কি যে দেখেন এখানে একটা মিডিয়ার ভূমিকা খুবই বেশি। যেমন একজন অপসংস্কৃতিকে আমরা যেভাবে মিডিয়াতে প্রচার করছি, হ্যাঁ, সেভাবে যদি একটা পিওর সংস্কৃতিকে আমরা ওইভাবে প্রচার করি তাহলে এটা আরও উঠে যেতে পারে। কিন্তু সস্তা বিষয়কে আমরা বেশি প্রাধান্য দিই, যেটা আমাদের প্রয়োজন সেটা, যেমন বঙ্গবন্ধুকে
ধারণ করতে গেলে পরে আপনার লেবাস পরে করলেই হবে না, তাকে ধারণ করতে হবে তার আদর্শকে। সেইভাবে আমরা এই এই মূকাভিনয়কে যদি আমরা তুলে ধরি এবং সেটাকে যদি প্রমোট করা মিডিয়া করে, তাহলে পরে দেখা যাবে যে এর ব্যাপকতা, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল আর্ট ফর্ম এবং এটাকে যেমন আমাদের দেশে নৃত্যের কিন্তু একটা ধারা তৈরি হয়েছে এবং নৃত্যকে নিয়ে আমরা প্রেজেন্ট করতে পারি যে এই বাংলাদেশের এই নৃত্যটা বাইরে নিয়ে গেলে তো দেখলে বুঝতে পারো যে এটা বাংলাদেশের কালচার, যেটা বাংলা মূকাভিনয় আমরা চিন্তা ভাবনা করছি, আমাদের যে ধারণা আছে এই জিনিসটাকে যদি আমরা তুলে ধরতে পারি, তাহলে আমরা আমাদের বাংলা কালচারকে তুলে ধরতে পারবো। সেই জন্যেই আমি মনে করি যে আপনি যেটা বললেন যে কিভাবে এটাকে অনুকূলে আনা যায়, মিডিয়ার প্রয়োজন আছে আমাদের, এটা মিডিয়ার ইনভলভমেন্ট আর একটু যদি বেশি হয় তাহলে বোধহয় ভালো হয়, এবং সরকারিভাবে যদি আমরা প্যাট্রন পাই তাহলে আরো, সকলের সহযোগিতা যদি তেমন ভাবে পাওয়া যায় তাহলে আমার মনে হয় আপনারা যেভাবে চাচ্ছেন, পরিকল্পনা করছেন সবার মাঝে ছড়িয়ে দেবার, সেটা আপনারা করতে পারবেন। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের আয়োজনে আসার জন্য, এবং চায়ের চুমুকের পক্ষ থেকে, এটিএন বাংলার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা রইল আপনার প্রতি এবং আপনাদের এই উদ্যোগের প্রতি। এটিএন এর প্রতিও ধন্যবাদ আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য। দর্শক, আজ এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন কোনো অতিথির সাথে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন, দেশকে ভালোবাসুন। চায়ের চুমুকের এই এপিসোডগুলো youtube.com/ATN Bangla প্রোগ্রামে গেলেই পেয়ে যাবেন। সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশে ভালো, জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো, এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।